ভাইবোন, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও একটা বিলুপ্ত হয়ে যাওয়া মোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তৈরি করছি চিড়ের মোয়া। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন পুরো প্রসেসটি দেখে নিই। প্রথমে চিড়েটাকে ভেজে নিতে হবে। এই মোয়াটা তৈরি করতে আমি 2 কাপ চিড়ে নিয়েছি। এই 2 কাপ চিড়েটাকে আমি অল্প অল্প করে কয়েকবার ভেজে নেব। একেবারে ভাজলে কিন্তু চিড়েগুলো ঠিকভাবে ভাজা হবে না, কারণ হিটটা সব জায়গায় লাগবে না। এটা কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাবে। ঠিক একইভাবে উল্টে পাল্টে চিড়েগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে একটু গরম করে নিয়ে একটু দারুচিনি, 1টা এলাচ, 1টা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি। ফ্লেভারটা বের না হওয়া পর্যন্ত। ফ্লেভারটা বের হয়ে গেলেই সেই মুহূর্তে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুড়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই গুড়টা এমনিতে গলে যাওয়ার কথা, যদি না গলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ জল দিতে পারেন, তাহলে গুড়টা গলতে খুব ইজি হবে। এই শিলাটার মূল লক্ষ্য থাকবে এখানে কোনো দানা থাকা যাবে না, সমস্ত দানা গলিয়ে ফেলতে হবে। একদম ফুল আছে কিন্তু আমি জাল করছি, আর ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত দেখেন এই যে 2 হাতের ভিতরে শিরাটা নিলে এরকম সুতো তৈরি হয়। যখনই দেখবেন একটা সুতো তৈরি হয়েছে, ঠিক তখনই কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে চিড়ে দিতে হবে আর মাকাতে হবে। একেবারে কিন্তু সব চিড়ে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আবার কোথাও গুড় লাগবে আবার কোথাও লাগবে না। যে কোনো মোয়া গরম অবস্থাতেই করতে হয়, এটাও কিন্তু গরম অবস্থাতে করতে হবে। হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে অপেক্ষা করছি 2 মিনিট। হাতে একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি মোয়াগুলো বানিয়ে নেব। শেপটা কেমন হবে সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন। মোয়াটা বানানোর পরে একদম 15 থেকে 20 দিন নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারেন, আবার 1 মাসও রাখতে পারেন। নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তবে ভুলেও ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল চিড়ের মোয়া। আশা করছি আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।